মাঝ সমুদ্রে জাহাজ থেকে আচমকা উধাও সয়েস্টিক ক্যাপ্টেন সহ 10 জন কোথায় গেলেন তারা কি ঘটেছিল অতীতে অনেক মৃত্যুর সঙ্গে জুড়ে রয়েছে এই জাহাজের নাম মাঝ সমুদ্রে ভাসছিল জাহাজ কিন্তু সেখানে ক্যাপ্টেন ক্রু সদস্য কেউই ছিলেন না গভীর সমুদ্রে কিভাবে আপনা থেকেই ভেসে বেড়াচ্ছিল জাহাজ কোথায় গেলেন জাহাজের ক্যাপ্টেন ক্রু সদস্যরা সেই রহস্যের কিনারা এখনো হয়নি সেই জাহাজের ছত্রে ছত্রে রয়েছে রহস্য রয়েছে নানা অলৌকিক কাহিনীও অনেকেই জাহাজকে বলেন ভূতুরে আবার কেউ কেউ ডাকেন অভিশপ্ত জাহাজ নামে জাহাজের নাম মেরি সেলেস্টা 1872 সালের কথা সেই বছর 7 নভেম্বর প্রচুর পরিমাণে মদ নিয়ে নিউ ইয়র্ক বন্দর থেকে ইটালির জেনেভার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল এই জাহাজ জাহাজটির ক্যাপ্টেন ছিলেন বেঞ্জামিন ব্রিক্স জাহাজে ছিলেন ক্যাপ্টেনের স্ত্রী সারা শিশুকন্যা সোফিয়া তাদের সঙ্গে ছিলেন 7 জন ক্রু সদস্য ওই বছরই জিব্রাল্টারের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল আরেকটি জাহাজ তার নাম দেইগ্রেশিয়া আটলান্টিক মহাসাগর দিয়ে যাওয়ার সময় দূর থেকে মেরি সেলেস্টাকে দেখতে পেয়েছিলেন দেইগ্রেশিয়ার নাবিকরা পথে সেলেস্টাকে দেখতে পেয়ে অবাকই হয়েছিলেন গ্রেশিয়ার ক্যাপ্টেন কারণ দুই জাহাজের যাত্রাপথ ছিল আলাদা দেইগ্রেশিয়ার নাবিকরা সেলেস্টার নাবিকদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেন সংকেত পাঠান কিন্তু দেখেন যে সেলেস্টা থেকে কোনো সংকেত পাওয়া যাচ্ছে না যার জেরে সন্দেহ বাড়ে সেলেস্টায় কি হয়েছে তা খতিয়ে দেখতে নিজের দুই ক্রু সদস্যকে পাঠান গ্রেশিয়ার ক্যাপ্টেন মুরহাউস সেই মতো সেলেস্টায় যান গ্রেশিয়ার ক্রু সদস্যরা সেখানে গিয়ে চোখ ছানা বড় হয়ে যায় তাদের দেখেন চারদিকে এক গা ছমছমে পরিবেশ জাহাজের কোথাও কেউ নেই জিনিসপত্র এমনভাবে রাখা হয়েছে যা দেখে বোঝার উপায় নেই যে এখানে কেউই নেই ক্যাপ্টেন তার স্ত্রী কন্যা এবং 7 ক্রু সদস্য তারা কোথায় গেলেন সেলেস্টা গ্রেশিয়ার ক্রু সদস্যরা এটাও দেখেন যে জাহাজে কোনো আক্রমণের ঘটনা অগ্নিকাণ্ডের চিহ্ন ছিল না এমনকি জাহাজে খাবার পানীয়ের প্রচুর রসদ মজুদ ছিল অন্য সামগ্রীও সেখানে রাখা ছিল অথচ জাহাজ একদম ফাঁকা সেলেস্টায় একটি লাইফ বোট রাখা ছিল সেটারও হদিস পাওয়া যায়নি মদ ভর্তি ব্যারেলগুলিও খালি ছিল আর যা রহস্য আরও বাড়িয়েছে পরিত্যক্ত অবস্থায় সেলেস্টাকে উদ্ধারের পর গ্রেশিয়ার সঙ্গে সেই জাহাজকে নিয়ে জিব্রাল্টার যান মুরহাউস সেলেস্টার ক্যাপ্টেন বেঞ্জামিনের বন্ধু ছিলেন মুরহাউস জাহাজ নিয়ে সমুদ্রে পাড়ি দেওয়ার আগে নিউ ইয়র্কে একসঙ্গে নৈশ ভোজও সেরেছিলেন তারা তাই সমুদ্রপথে সেলেস্টাকে দেখে বাড়তি তৎপরতা দেখিয়েছিলেন মুরহাউস পরিত্যক্ত সেলেস্টাকে জিব্রাল্টারে নিয়ে যান তিনি ল অফ সার্ভিস এর জন্যই সেলেস্টাকে উদ্ধার করে সেখানে নিয়েছিলেন গ্রেশিয়ার ক্যাপ্টেন ওই আইনে বলা ছিল কোন জাহাজ যিনি প্রথম উদ্ধার করবেন সেই জাহাজের যা দাম হবে তার একটা অংশ পাবেন উদ্ধারকর্তা এরপরে সেলেস্টারের কাহিনী প্রকাশে আসে সেলেস্টা জাহাজে ঠিক কি ঘটেছিল ক্যাপ্টেন বেঞ্জামিন সহ 10 জন কোথায় গেলেন এ নিয়ে নানা মুনির নানা মত নানা তত্ত্বে উঠে এসেছে নানান কথা কেউ কেউ বলছিলেন কোন সামুদ্রিক হিংস্র প্রাণীর কবলে পড়েছিলেন সেলেস্টার সদস্যরা আবার কেউ কেউ বলছিলেন জলদস্যুরা আক্রমণ করেছিলেন এও শোনা যায় যে ল অফ সার্ভিসের ফায়দা তোলার জন্য মুরহাউজে সেলেস্টায় আক্রমণ করেন এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল আদালত সে কারণে সেলেস্টা উদ্ধারের পরও পুরো টাকা পাননি মুরহাউস অনেকে বলেন সমুদ্রে ভূমিকম্প বা টর্নেডোর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেলেস্টা যার জেরে জাহাজে রাখা মদের ব্যারেলগুলিও লিক করে জাহাজের নিচের অংশে জলও ঢুকে গিয়েছিল মদ লিক করায় জাহাজে যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারত তাই প্রাণ বাঁচাতে লাইফবোটে করে জাহাজ থেকে পালিয়েছিলেন বেঞ্জামিনরা কিন্তু সেই সময় জাহাজ এবং লাইফবোটের মধ্যে দড়ি ছিঁড়ে গিয়েছিল পরে সেলেস্টা থেকে ছেঁড়া দড়ি উদ্ধার করা হয়েছিল তাই বেঞ্জামিনের গায়েব হওয়ার ঘটনা নেপথ্যে এই কারণ থাকতে পারে বলে অনেকেই মনে করেন যদিও এরও কোনো সত্যতা এখনো পর্যন্ত যাচাই করা যায়নি তবে এই ঘটনায় প্রথম নয় জললগ্ন থেকেই মেরি সেলেস্টার সঙ্গে একের পর এক অঘটন জুড়ে রয়েছে অভিশপ্ত এই জাহাজের নাম প্রথমে মেরি সেলেস্টার ছিল না 1861 সালের কথা সে বছর স্পেন্সার্স দ্বীপে তৈরি করা হয়েছিল 100 ফুট লম্বা 25 ফুট চওড়া একটি জাহাজ যার নাম দেওয়া হয়েছিল অ্যামাজন কিন্তু এই জাহাজটি কেউই কিনতে চাইতেন না কারণ এটি নাকি ছিল অভিশপ্ত জাহাজটি প্রথম যাত্রার সময়ই অঘটন ঘটে যাত্রার সময় প্রথম ক্যাপ্টেন ম্যাকলেলান আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন জাহাজেই ছিলেন তিনি তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটতে থাকে শেষে স্পেন্সার আইল্যান্ডে যাওয়ার পথে 1861 সালে 19 জুন তার মৃত্যু হয় এরপর থেকে জাহাজটি একের পর এক বিপাকে পড়তে থাকে যাত্রাপথে মাছ ধরার সরঞ্জামের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতি হয়েছিল জাহাজটির মেরামতির জন্য জাহাজটিকে নিয়ে যাওয়া হয়েছিল একটি শিপইয়ার্ডে কিন্তু জাহাজটি ঢুকতেই ওই শিপইয়ার্ডে নাকি আচমকা আগুন ধরে যায় অথচ অ্যামাজন জাহাজে আগুনের আঁচ পর্যন্ত লাগেনি
তারপর যিনি কিনেছিলেন এই জাহাজ তিনি ব্যাপক লোকসানের মুখোমুখি হন। 1867 সালে ঝড়ের কবলে পড়ে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল অ্যামাজন জাহাজ। এতটাই ক্ষতি হয়েছিল যে জাহাজটির মালিক পরিত্যক্ত অবস্থায় কেপ ব্রেটন দ্বীপে সেটি রেখে পালিয়ে গিয়েছিলেন। এরপর অ্যামাজনের সেই ক্ষতিগ্রস্ত অংশ উদ্ধার করেন আলেকজান্ডার ম্যাকবিন। তিনি নতুন করে জাহাজটি আবার তৈরি করেন, নাম দেন মেরি সিলেস্টা। এরপর বহুবার সিলেস্টার মালিকানা বদল হয়েছে। শোনা যায় যিনি এই জাহাজটি কিনেছেন হয় তার ব্যবসায় ক্ষতি হয়েছে, নয়তো কোনো না কোনোভাবে বিপদে পড়েছেন তিনি। শেষেই জাহাজটির মালিক হন বেঞ্জামিন, কিন্তু তার পরিণতিও হয় ভয়ঙ্কর। জাহাজ থেকে আচমকা উধাও হয়ে যান অভিজ্ঞ ক্যাপ্টেন বেঞ্জামিন। তারপর কি হলো সেই উত্তর এখনো মেলেনি, এখনো রহস্যের মোড়কেই রয়েছে এই জাহাজ।